তামিলনাড়ু কালচার, টেম্পল, খাওয়া দাওয়া সব কিছু আগে সবাই জানে এখানকার কাঞ্জিভরম শাড়ি কাউরই অজায় না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ট্রাভেল ডেয়ারি, আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডেয়ারি ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি পার্টনারের জন্মদিন সেলিব্রেট করতে। চেন্নাই আজকে আমাদের সেকেন্ড ডে, আর যাবো প্রথমেই উসমান বাজার, ওখানে দেখবো কাঞ্জিভরম শাড়ি কালেকশনস, আর তারপর থাকছে খাওয়া দাওয়া। ছাড়াও জিওদারির দোকানে একটু ঘুমানা হয়েছিল, মুরগানির দিন পড়ি ইট দি পড়ি ধসা তো খেতে হচ্ছে, তাই কিছু মিস করবেন না, জাস্ট স্টেট ইউন, চলুন আমার সাথে দেখতে থাকুন ট্রাভেল ডেয়ারি। একদিন অলরেডি দেখতে আমরা অটোয় উঠেছি, এখন চলে এসেছি উসমান বাজারে। এই রাস্তার এপারে পথিসের দোকান, আর রাস্তার ওপরে নান্দি 100 সিল্ক শাড়িস, এখানে আছে কাঞ্জিভরমের কালেকশন। আমরা প্রথমে ওই দোকানে ঢুকিনি, এখন রাস্তা দাঁড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সব দোকান এখনও খোলেনি, কারণ এখন অনেকটাই সকাল খুলছে। এই মাঝখানটা তো সব হরিবংশ ইয়াদের মতো মাঝখানে সব মার্কেট বসে, এইখানেও শাড়ি বিক্রি হয় সব, এখন এগোচ্ছে। এখানে ছোট মন্দির আছে, মন্দিরের মাথার চূড়াটার ওই মাইথোলজিক্যাল ডিজাইন, দ্রাবিড় শিল্পকলার নিদর্শন। এই আদমিক পার্থস্বামী টেম্পল দেখিয়েছিলাম, রাস্তা পেরিয়ে ওইদিকে যাবো। কোনো শাড়ির বড় দোকান হবে হয়তো, শাড়ির যে এরকমভাবে দোকান হবে ছড়িয়ে ফেলা সেটা বুঝতে পারিনি। অনেক রকম শাড়ির সব রকম প্রাইস রেঞ্জ অ্যাভেলেবেল, সব কালেকশনগুলো সব সাজানো আছে, তো এরকমভাবে দেখতেও সুবিধে অনলাইন স্ক্রলিংয়ের চেয়ে। আর একটা বড় মনে শাড়িও রয়েছে, জুয়েলারিও রয়েছে, আবার এখানে আমার ফলও বিক্রি হচ্ছে, বিশাল বড় মনে দেখা ধোলা। ওখানে একটা শাড়ি কিনব, মাদুরাই কটন কী নেই এখানে। হ্যাঁ, কাঞ্জিভরমে তেমন কালেকশন এখানে নেই, এখানে দেখছি না, তাই পরের দোকানে গিয়ে দেখছি। এখানে শাড়ি জুয়েলারির দোকানে কম অভাব নেই, পরপর রয়েছে। সকালে বেরিয়ে কফিটা খাওয়া, আমি প্রথম শাড়ি কেনা হয়েছে, তাই আগে কফিটা খেয়ে নিই। মিষ্টির দোকানে বসে এখন কাফি হবে, সাউথে মিষ্টি বলতে তেমন কিছু আমার ভালো লাগে না, তবুও দাম গুলো দেখে নিচ্ছি, কালো জাম লাড্ডু ছিল বলে। কিন্তু মিষ্টি এত দাম কেন বলবেন না, কাজু বরফি মিনিমাম 100 গ্রাম নিতে হবে, 10 খানা পিস, মানে ছোটো ছোটো খেয়ে নেবে বসে বসে না হবে। এখানে অন্য জায়গায় কফিগুলো 20-15 টাকা করে হয়, এই যেহেতু মিষ্টির দোকানে ভেতরে ঢুকে খাচ্ছে, এখানে কফি নিল 40 টাকা এক একটা। বাট বাইরে অসহ্য রোদ, প্রচণ্ড গরম, এসিতে বসে ছাড়া হবে না, তাই ওইটুকু শান্তি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাস্তায় ফুটে মার্কেটও তো খুলে গেছে শাড়ির দোকানগুলো, আর আশেপাশে 500 টাকা 1200 টাকা এইসব কম্বো অফার চলছে। ঢুকে গেলাম একটা শাড়ির মধ্যে, কি ওয়েডিং কালেকশন কম্বো অফার চলছে দেখতে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে জুয়েলারির দোকান, আর দোতলায় এই কাঞ্জিভরম সিল্ক শাড়ির সম্ভার, অনেক কিছু রয়েছে থাকে থাকে সাজানো। আমরা বসলাম এখন দেখতে, শুধু ভিডিওই দেখাতে পারবো, শাড়ির কোনো ডিটেলস আমি বলতে পারবো না, কোনোটা চাপা কোনোটা মোটা এখন দেখা চলছে। আমি আমার একটু পাঞ্জাবি কালেকশন দেখতে গিয়েছিলাম, বাই দ্য ওয়ে শাড়ি ছাড়া এখানে কটনের পাঞ্জাবি তো খুবই ভালো কালেকশনে রয়েছে, এবং পরে খুবই কমফোর্টেবল, আমি দুটো নিয়ে নেবো। এরা যা শাড়ি পছন্দ করাচ্ছে পরিয়ে পরিয়ে দেখাচ্ছে, শর্ট লিস্ট করা হয়েছে, ওগুলো সাইড করছে। যেরকম শাড়ির প্রাইসিং বলতে বলতে পারি, এখানে 3000 থেকে শুরু করে 10, 12, 20, 30, 40 হাজার সব রকম রেঞ্জের শাড়ি এখানে রয়েছে, ভালো থেকে ভালোত্তর ভালোত্তম সব কিছু। আমি এটুকু ভাবলাম শাড়ি ব্লক করতে জিজ্ঞেস করছি, এই শাড়িটার দাম কত বলতে, 5.5 হাজার টাকা। ঠাকুর ঠাকুরটা লাগছে বলতে, এদিকে ঘোরা একবার, আন্দি ঘোরা, যা কেনা হচ্ছে সব করে পড়ি পড়ি দেখাচ্ছে। আর কোমর একটা বেল্টও দিচ্ছে, যদি বেল্টটা আলাদা কিনতে হয় কেউ চাইলে কিনতে পারেন। মোটামুটি শর্ট লিস্ট কমপ্লিট, এই মাকেও ভিডিও কল করে দেখিয়ে নিয়েছি কোনটাই মানছে না নিচ্ছি। শাড়ির মাঝে কিছু চয়েস করা খুবই কঠিন কাজ, তাই এখনও সন্দিগ্ধ আমি আমার জিজ্ঞাসা করা হচ্ছে সব ঠিকঠাক আছে তো, শোনো ঠিকঠাকই চুজ করেছি। বডিটা
শাড়ি দেখার পর শেষ পর্যন্ত কনফার্ম করা হয়েছে। শাড়ি কেনার পর এখানেই ব্যবস্থা আছে, ও ব্লাউজ পিস কেটে সাইডে সুতোগুলো নট বেঁধে দেয়, তো তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ওয়েটিং জায়গায় আবার কফি স্টল রয়েছে, হাইকম বাদে এসে ওই শাড়ি গোটে দিয়ে নিলাম, তখন একটু বাইরে ঘুরে আসে। এখানে লোকেদের বোর্ডের প্রতি বা কভার বোর্ডের প্রতি ইন্টারেস্ট সবচেয়ে বেশি বোঝাই যায় যে চারদিকে এত দোকান, আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখানে দোকানের পরিমাণ খুবই বেশি, আর একটা দোকানে ডিসকাউন্টেড প্রাইসও অনেক রয়েছে। রোদ খুব পড়েছে, তো হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি। এটা দেখে আমার এই কোচির ভেতরকার জায়গাগুলো মনে পড়ে গেল। হ্যাঁ, সবুজ চারিদিকে। হ্যাঁ, পার কাছে একটা গাছপালা আছে এখানে। হ্যাঁ, আমরা খেতে যাচ্ছি লাঞ্চ। টামচিমেস লাঞ্চ হেঁটে লোকাল ট্রাফিক পেরিয়ে এখন যে জায়গায় ঢুকলাম চারদিকটা সবুজ সবুজ পুরো। চারিদিক হেঁটে এসে পুরোনো গোয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। জুসের দোকান এখানে কিছু আপাতে আপাতে আছে, এরা সব সময় চা খায় সকাল থেকে রাত, চা বিক্রি হচ্ছে কোথাও না কোথাও। তো এখনও হেঁটেই যাচ্ছি, প্রায় 25-20 মিনিট মতো হাঁটলাম। মেসে দেখা নেই, সামনে একটা মেস এসেছে আছে ওখানেই খেয়ে নিই। মুসকান বাজার থেকে অনেকটা পৌঁছা আমাদের কামচি মেসে, তো ওই গেটের সামনে হেঁটে হেঁটে কমাক্তি করে গেছি, এখন অনেকটা হেঁটে ফেরত যেতে হবে, তাই হাঁটতে হাঁটতে এই গল্পটা বলি। কেমন হলো আমাদের কামাচি মেসে খাওয়া দাওয়া, দেখতে থাকুন এবং অবশ্যই ভালোভাবে শুনবেন। শান্তি পেয়েছো তুমি? শান্তি পেয়েছো? আনলিমিটেড রাইস, নন্দিনী হেসেল নয়। এবং ওটা মোটামুটি খেতে ছিল বলছি সব। এই যে মটন সুক্কাটা, এটার টেস্ট বেশ ভালোই ছিল। আমি
আরে তুমি নিয়ে না, পড়ে যাবে। চিকেন গ্রেভি দিয়েছে, ফিশ গ্রেভিটা অসাধারণ ছিল, মানে এক্সট্রা প্রাইস। মিন কুজাম্বু, যেটা মিন কুজাম্বু। গোটা রসুন দিয়েছে, গোটা রসুন দিয়ে চেটিয়ান চেটিয়ান চিকেনটা অত ঝাল কিছু না, নমাই দেওয়া যায়, তেমন এক্সট্রা কিছু রেস্টুরেন্ট পাচ্ছি। মটন ম্যান গেমি এটা, আমি একটা ম্যান খাচ্ছি এখন মটনে। চিকেনে গেবি আছে, চিকেনে গেবি আলাদা পুরো ফাইবার সাথে ভালো লাগছে না সেটা। কি মাছ দেবে না কি দেবে, ভয় কি তাতে ছাঁচি পেঁয়াজ কোনটা দাম নেবে কোনটা নেবে কোনটা দাম নেবে আমরা অতগুলো সাইড ডিশ নিয়েছি তাই, না নিলে কেউ যদি একটা মিল নেয়, সো অনেক রকম সাইড ডিশের গ্রেভি, গ্রেভিগুলো মিল সেম প্রপার চিকেন বা মিট যেন সেটা থাকে, বাট সাইড ডিশগুলো সব গ্রেভিগুলোর সাথে আসে, গ্রেভিগুলো সব কটারই দেয়, তো সব কিছু ট্রাই করতে। আমরা তো প্রন বিরিয়ানি অর্ডার দিচ্ছিলাম, আমি দিচ্ছিলাম প্রন বিরিয়ানি, আমার স্কুইড মিল বাইরে না, যেটা খালি কিন্তু স্কুইড মিল শেষ হয়ে যাবে। $1,400
বাবা এতটা হেঁটে আমরা চলে এলাম, এখানেও চারদিকে খাওয়া দাওয়া বোট বিরিয়ানি সবাই ডাকছে, আর চিকেন 65 তো চারদিকে বিক্রি হচ্ছে। বড়ো মেসে বড়ো রেস্টুরেন্টগুলো ছাড়াও এমনি ছোটোখাটো এরকম জায়গায় লোকে লাঞ্চ করছে, ভালোই খাওয়া দাওয়া পাওয়া যায়, ভিড় আছে দেখো। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মালাবার গোল্ডেন ডায়মন্ডসের দোকানের দিকে। তো এত চারদিকে জুয়েলারির দোকান দেখলাম, তো একবার দেখেই আসি এই মালাবারের দোকানে। ট্রায়াল দিয়ে দেখা হলো এবং কিছু নেওয়াও হলো, এখন সেখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। একটা জিনিস ভালো, আমরা যে এখানে বার্গেনিং দরদাম করছিলাম ওরা অন্য ভাষাতে কথা বলো, আমাদের ব্যাপারটা ঠিক বুঝে যাচ্ছিল। তো যাই হোক এখন কেক কেটে ফোন হোটেল বাড়ি হচ্ছে। তো ওসমান বাজার থেকে বাস দুবার চেঞ্জ করতে হবে, ফার্স্ট বাসে উঠে পড়েছি। তো ভালো আজকে ফ্রি, শুধু আমার ভালোই লাগবে। আমাদের ঘরে দুটো উঠতে মোটামুটি 4:20 বেজে গেল, বেশি রেস্ট না করে বিকেলে বেরিয়ে একটু কফি খেলাম। এখন সন্ধ্যেবেলা চারদিকটা হেঁটে হেঁটে ঘুরছি, বিজয় থালাপতি পোস্টার রয়েছে সামনে ইলেকশন, মানে কোথাও ইন্ডি বিক্রি হচ্ছে, কোথাও ধোসা বিক্রি হচ্ছে। আমরা একচুয়ালি হেঁটে হেঁটে এগোচ্ছি একটু কলা কিনবো, তাই সামনের দোকান থেকে একটু কলা কিনে নিলাম। আজকেও ডিনার বাইরেই করবো, ওই সেন্টিনেলের মেসেই দেখি কী পাওয়া যায়। কত্তু পাউডারটা খাওয়ার ইচ্ছে আছে, একদিন সুন্দরী আখ্যায় তো খাইনি, মানে ওখানে যদিও কত্তু পাউডার ছিল না, আমি দিতে পারি নির্ভর আছে, তা সে এখানেই টেস্ট করে দেখি কেমন করে। দপাতে দপাতেই সবাই গাছটা বিক্রি করছে, আর মন্দিরের সামনে তো অবশ্যই আছেই। পাড়ার সামনে হেঁটে তো অনেক কিছু দেখা যায়, এখন এই সন্ধ্যেবেলা এরা দুজন মাছ বিক্রি করছে, কী রয়েছে টুনা রয়েছে আর ম্যাকারেল রয়েছে। আমরা সেন্থিয়ান মেসে ঢুকলাম দোকানে, মানে আমরা উত্তরে গণেশ লক্ষ্মী দেখতে পাই দোকানগুলোতে, বাট এই সাউথের দোকানগুলোতে মেনলি দেখলাম গণেশ লক্ষ্মী সরস্বতী আর কিছু কিছু জায়গায় বাতাসি, একসাথে এই সেটটা সব দোকানেই রয়েছে। আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি কত্তু পাউডার, এই চলে এলো কত্তু পাউডার কীভাবে তৈরি হয় সেই নাচানাচি আমি কন্যাকুমারীতে গিয়ে দেখাবো, সেই ভিডিও দেখতে পারবেন, একটুখানি ক্লিপস দেখাচ্ছি। যাই হোক পরোটা চাচ্ছি, পেটাই পরোটার সাথে পেঁয়াজ লঙ্কা আরো আরো এ করে পরোটা চাচ্ছি, পেঁয়াজ লঙ্কা ডিম মাংস সব কিছু দিই, ঘাটা একটা ম্যাগি ম্যাগি টাইপ ব্যাপার। পরোটার সাথে আমরা অর্ডার দিয়েছি মটন গ্রেভি, সকালবেলা মটন সুক্কাটা খেয়েছিলাম কাঁচি মেসে এবং টেস্ট ভালোই ছিল, দেখি মটন গ্রেভিটা কেমন হয়। এমনি কত্তু পাউডার এরকম খাচ্ছি, তাই নর্মালি এরা একটু ইচ্ছে কিছু আলাদা যেমন খায় তা কিন্তু নয়, মটন গ্রেভি বা চিকেন গ্রেভি যখন নেয় আর তার সাথে পরোটা অর্ডার দেয়, সেই পরোটাকে পুরো কচিয়ে গ্রেভি দিয়ে মেখেই খেয়ে নেয়, নিজেরাই হাতে হাতে কত্তু বানিয়ে পেটের মধ্যে বলতে গেলে। যে বেশ করে দেখছি গোটা গোটা মটনও রয়েছে মটন গ্রেভিতে, আর এদের মটনগুলোয় ভেতরে যেগুলো গ্রেভিতে রয়েছে ওখানে হাড় নেই, মানে এদের মটন গ্রেভিতে কোনো হাড় থাকে না, মটনটা চিকেনও তাই, মানে সবই বোনলেস পিস। কত্তুপাউডার খেতে অতটা ভালো লাগেনি, বাট কোয়ান্টিটিতে অনেকটা দিয়েছে, এটুকুই পেট ভরে গেল, দাদা আমাদেরকে পার্টি দিয়ে পুরোটা খেতে পারবো না। ট্রাই পারপাস ঠিক আছে দেখে নিল, যদি কোনো খাওয়া খারাপ হলে আমার ভাই সাথে একটা ডিম পোচ অর্ডার দেওয়া হয়েছে, আর যেহেতু গ্রেভি অনেকটা আছে তাই দুটো পাউডার অর্ডার দিলাম, এটা কেয়ারা পাউডার না এটা হ্যাঙ্গা পাউডার নর্মাল, তো এটা গ্রেভি দিয়ে ভালোই লাগছিল খেতে। তো পরোটার মধ্যে অনেক চিকেন ছিল, তো আমি পরোটা দিয়ে মটন গ্রেভি দিয়ে চিকেন দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, ভালো লাগছিল সেটা বেশ, পরোটা ভালো লাগেনি। হ্যাঁ এখানে মটন গ্রেভিতে মটন কম ছিল, কোথায় যেন অনেকগুলো দিয়েছিল, ও পরে বলবো ঘটেছিল সেটা। চলে এসছে আমাদের সোস টপার, ডিমের পোস্ত দিয়ে দিয়েছে, তো ওটাকেই খাওয়া শেষ করবো পরোটার সাথে, এটা ওদের ঝাল চাটনি নিয়ে নিলাম যেটা ইডলিতে দেয়, কারণ ওটা বেশ ভালো হয় টেস্ট, কম্বিনেশনগুলো জেনে গেছি। আবার লাস্টে এটাই ফিনিশিং।
হয়েছে, এটা আমি অর্ডার দিয়েছি, আমার এটার সময় হতো না। আচ্ছা সোস্টপ আচ্ছা সোস্টপ আর এই পোস্ট এই গোলমরিচ দিয়ে ভালো করেছি। ব্রেকফাস্টের টাইম, ডিনারের টাইম, লাঞ্চের টাইম ব্যাপারটা আগেই আপনাদের বলেছি। তো পরের দিন সকাল সকালে উঠে গিয়েছি না, তারপর আরও এক রাউন্ড হেভি ঘুমিয়েছি, এখন 11:30 বাজে, এখন আমরা বাইরে বেরিয়েছি। তো আগাম চেন্নাই, এখন কফি খেয়ে আমরা যাবো মুরগান ইডলি খেতে। কফিটা খেয়ে নিই তাহলে যাচ্ছি, সাথে কলাটা নিয়ে নিই। আমাদের দেরি অনেকটাই হয়ে গেছে, মুরগান ইডলি পাবো কি না আমি একটু সন্দিহান, দেখছি। কলকাতায় যখন ছিলাম তখনই একবারে কোড়াইখানা রোড পর্যন্ত একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, এই এগমোড় থেকে কোড়াইখানা পর্যন্ত কালকে আমাদের সকালে ট্রেন ছিল। বাট ব্যাপার হলো সেই করতে গিয়ে ওই যে স্টেশনে নামাবে ওখান থেকে যে হোটেলে থাকবো, মানে কোড়াইখানা মেন জায়গাটা, ওটা প্রায় 80-85 কিলোমিটার, 2-2.5 ঘন্টার ডিস্টেন্স, আমরা পৌঁছবো বিকেল 5টায়। তো শিওর না ওখানে কিছু পাই না পাই, সন্ধ্যেবেলা পেলাম না পেলাম, বা যদি পেলামও সে এক গাদা ভাড়া চাইবে। আচ্ছা দাদা, এখন বর্ষা করে ওভারনাইট বাসই বুক করে নিলাম, তাতে একটা প্রবলেম হলো যে আজকে রাত্রে আমাদের এখানেই স্টে ছিল, তো সারা রাত আমাদের বাসে ট্রাভেল করতে হবে। আর যদি আজকে বাসে না হলে কালকের দিনটা করে এখানে ওয়েস্ট হয়ে যাবে, হ্যাঁ আজকেই যেতে হবে। তো ঠিক আছে এখন যাই, চেন্নাই করে কমপ্লিট, হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করছি, এখন হ্যাঁ এখন মুরগান ইডলি খাবো, ইডলি খেয়ে লাঞ্চের টাইমও হয়ে যাবে, সব এক এক করে হয়ে যাবে, আবার সন্ধ্যে 6টা থেকে বেরোনোর প্রস্তুতি। মাদুরাই থেকে লোকে কোড়াইখানা গেল, কোড়াইখানা থেকে উঠে গেল, ওইটুকু ডিস্টেন্স ঠিক আছে, আর চেন্নাই থেকে ডাইরেক্ট কোড়াইখানা থেকে একবার মিনাসি টেম্পে ঘুরে তারপর যাওয়া যাবে। ব্যাপারটা পরে ব্লগের জন্য তোলা থাক, আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল ডায়রি, স্টে টিউন্ড।